بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি শেখ সাব্বির আহমেদ প্রভাষক সমাজবিজ্ঞান সাতরিভদ্রা স্কুল এন্ড কলেজ আজকে আমি উচ্চ মাধ্যমিক শাখার একাদশ শ্রেণীর প্রথম অধ্যায় সমাজবিজ্ঞানের প্রকৃতি ও সমাজবিজ্ঞানের পরিধি নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা ইতিপূর্বে ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সমাজবিজ্ঞান কি সমাজ কি সেখানে আমরা বলেছিলাম মানুষের সাথে অন্যান্য মানুষদের যে সম্পর্ক তাকে বলে সমাজ আর যে বিজ্ঞান পাঠ করলে সমাজ সম্পর্কে জ্ঞান লাভ করা যায় তাকে বলে সমাজবিজ্ঞান এখন আজকে আমরা এই সমাজবিজ্ঞানের প্রকৃতি কি এবং সমাজবিজ্ঞানের পরিধি কি এইটা নিয়ে আলোচনা করি প্রথমে আমরা খেয়াল করি যে সমাজবিজ্ঞানের প্রকৃতির প্রথম যে পয়েন্টটা সে পয়েন্টটা হচ্ছে সমাজবিজ্ঞান সমাজের পরিপূর্ণ পাঠ সমাজের পরিপূর্ণ পাঠ এই যে পয়েন্টটা এখানে আলোচনা করলে আমরা কি দেখতে পাই সামাজিক বিজ্ঞান তার নির্দিষ্ট একটা বিষয় নিয়ে আলোচনা করে যেমন আমি বলেছিলাম রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র নিয়ে আলোচনা করে রাষ্ট্রবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হচ্ছে রাষ্ট্র এই জন্য রাষ্ট্র নিয়ে এই সামাজিক বিজ্ঞানে আলোচনা করা হয়েছে অর্থনীতির মূল বিষয়টা হচ্ছে অর্থ অর্থ নিয়ে সামাজিক বিজ্ঞানে এখানে আলোচনা করা হয়েছে কিন্তু সমাজবিজ্ঞানের আলোচনাটা হচ্ছে সমাজ বিষয়ের সম্পূর্ণ জিনিসটা কি এইটা নিয়ে সার্বিক আলোচনা করে তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম যে সমাজের প্রকৃতিতে সমাজের পূর্ণাঙ্গ আলোচনাটা এই প্রকৃতির ভিতরে প্রথম যে পয়েন্ট সমাজবিজ্ঞানের পরিপূর্ণ পাঠ এখানে আমরা দেখতে পাই দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সমাজের গঠন প্রণালী সম্পর্কিত পাঠ সমাজের উৎপত্তি সমাজের গঠন সমাজের বিস্তৃতি কেমন এই বিষয়টা সমাজের এই গঠন প্রণালীর ভিতরে এখানে আলোচনা করা হয়েছে তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম সমাজের গঠনটা কেমন হবে সমাজের গঠন প্রণালী কেমন হবে তার অবস্থানটা কেমন হবে এই বিষয়ে এই পয়েন্টে আলোচনা করা হয়েছে তিন নম্বর পয়েন্টে আমরা এখানে দেখতে পাই যুক্তিভিত্তিক সমাজবিজ্ঞানের এই যে পাঠ অর্থাৎ যুক্তিভিত্তিক পাঠ সমাজবিজ্ঞান যে জিনিসটা আলোচনা করে সেটা হলো আলোচনার ভিতরে যুক্তি থাকবে আলোচনার ভিতরে গ্রহণযোগ্যতা থাকবে আলোচনার ভিতরে একটা বাস্তবতা থাকবে অর্থাৎ
যে বাস্তবতা যে যুক্তি সমাজে স্থায়ী হয় এমন বিষয়ে বাস্তব ভিত্তিক যুক্তি ভিত্তিক পাঠটা আমরা সমাজ বিজ্ঞানে আমরা দেখতে পাই। এরপরের পয়েন্ট যেটা আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে সামাজিক স্থিতিশীলতা ও গতিশীলতার বিজ্ঞান। সমাজ বিজ্ঞান স্থিতিশীলতার বিজ্ঞান এক জায়গায় থেমে থাকে না, সামাজিক অর্থাৎ সমাজ বিজ্ঞান গতি নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। এই জন্যে সমাজ বিজ্ঞানে একাধারে স্থিতিশীলতা এবং গতির জন্য এই বিজ্ঞানকে গতিশীলতার বিজ্ঞান বলা হয়েছে। এরপরে আমরা যে জিনিসটা এখানে দেখতে পাই যে সমাজ কাঠামো, সমাজ কাঠামো নিয়ে সমাজ বিজ্ঞানে কি আলোচনা করা হয়েছে। প্রত্যেকটা জিনিসের একটা কাঠামো রয়েছে, একটা স্ট্রাকচার রয়েছে, অর্থাৎ কাঠামো ছাড়া কোনো কিছু আমরা কল্পনা করতে পারি না। এই জন্যে সমাজ কাঠামো যেটা ইংরেজিতে বলে সোশ্যাল স্ট্রাকচার, এই সমাজ কাঠামোর সম্পর্কে আমরা জানি যে সোশ্যাল স্ট্রাকচার ইজ দ্য সেন্ট্রাল কনসেপ্ট অফ সোশিওলজি, অর্থাৎ সমাজ কাঠামো সমাজ বিজ্ঞানের একটা কেন্দ্রীয় পর্যায়, অর্থাৎ কাঠামো নিয়ে এখানে সমাজের কাঠামো নিয়ে আলোচনা করা হয়েছে এখানে। এরপরে সর্বশেষ যে পয়েন্টটা নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে সামাজিক স্তর বিন্যাস, অর্থাৎ ধাপে ধাপে বিন্যাস। অর্থাৎ আমরা এখানে কি দেখি, আমরা সমাজে উঁচু নিচু এরকম অনেক ভেদাভেদ দেখি, অর্থাৎ মানুষের ভিতরে এই যে উঁচু নিচু এই যে বিন্যাস, এই বিন্যাস সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম, আমরা কি জানতে পারলাম, যে সমাজের বিভিন্ন দিক নিয়ে যে জিনিসগুলো আলোচনা করা হচ্ছে, যেটা সমাজ বিজ্ঞানের প্রকৃতির ভিতরে আমরা দেখতে পেলাম, আমরা জানতে পারলাম সেটি হচ্ছে সমাজের পরিপূর্ণ পাঠ, সমাজের গঠন প্রণালী সম্পর্কিত পাঠ, যুক্তি নির্ভর ভিত্তিক পাঠ, নিরপেক্ষতা বিষয় নিয়ে সমাজ বিজ্ঞান কি আলোচনা করেছে, যে নৈতিকতার প্রশ্নে সমাজ বিজ্ঞান আকর্ষণ, কোন বিষয় আবেগকে সমাজ বিজ্ঞান প্রাধান্য দেয় না, সমাজ বিজ্ঞান যেটা সঠিক, সমাজ বিজ্ঞান যেটা সমাজের বাস্তবতার যেটা সঠিক পথ নির্দেশ করে সেই বিষয়ে নিরপেক্ষভাবে সমাজ বিজ্ঞান সেই বিষয় নিয়ে আলোচনা করে। তার এখানে আমরা নিরপেক্ষতা, তারপরে সামাজিক স্থিতিশীলতা গতিশীলতার বিজ্ঞান, সমাজ কাঠামো এবং সর্বশেষ সামাজিক স্তর বিন্যাস সম্পর্কে সমাজ বিজ্ঞানের প্রকৃতিতে আমরা এখানে জানতে পারলাম। এখন আমরা সমাজ বিজ্ঞানের পরিধি সম্পর্কে আলোচনা করব। সমাজ বিজ্ঞানের পরিধি আলোচনা করতে গিয়ে যে পয়েন্টগুলো আমাদের সামনে আসে, এক হচ্ছে সমাজতাত্ত্বিক মতবাদ, অর্থাৎ এখানে আমি যে জিনিসটা এখানে আলোচনা করতে চাই সেটি হলো সমাজের বিষয় নিয়ে এখানে সমাজ বিজ্ঞানের পরিধিতে আলোচনা করা হয়েছে, অর্থাৎ সমাজের ধারণা, সমাজ
কিভাবে সামনের দিকে অগ্রসর হতে পারে বিভিন্ন বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় পয়েন্টে এখানে আমরা যে জিনিসটা আলোচনায় আমরা দেখতে পাই পারিবারিক সমাজতত্ত্ব। পারিবারিক সমাজতত্ত্ব কথাটা যদি আমরা আলোচনা করি তাহলে পরিবার জিনিসটা কি সেই জিনিসটা সম্পর্কে আগে আমাদের জানতে হবে। মা বাবা ভাই বোন নিয়ে পরিবার গঠিত হয়, অর্থাৎ পরিবারের উৎপত্তি, পরিবারের গঠন, বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক এই সমাজতত্ত্বে আলোচনা করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি একটি কথা তোমাদের বলতে চাই, সেটি হচ্ছে এখানে আলোচনায় আমি যে কথাটা বলছি সমাজতত্ত্ব, তত্ত্ব কথাটা কি? তত্ত্ব হলো তথ্য, তথ্য মানে কি? কোনো বিষয় সম্পর্কে জানা। অর্থাৎ এখানে সমাজতত্ত্ব বলতে সমাজ বিজ্ঞানকে বোঝানো হয়েছে। আমরা সমাজতত্ত্ব কথাটা যদি বলি তাহলে এখানে আমরা চিন্তা করতে পারি যে সমাজতত্ত্বটা কি। সমাজতত্ত্বটা হচ্ছে সমাজ বিজ্ঞান, সমাজের তথ্য নিয়ে আলোচনা করা হয়েছে বিধায় এখানে সমাজতত্ত্ব বলা হয়েছে। তাহলে এখন আমরা পরবর্তী আলোচনায় আমরা আসি তিন নম্বর পয়েন্টে, আমরা আলোচনা করি ঐতিহাসিক সমাজতত্ত্ব। ঐতিহাসিক কথাটা যখন আসে তখন আমরা প্রথমে আমাদের জানতে হবে ইতিহাস কি। ইতিহাসটা হচ্ছে অতীতের ঘটনাগুলো, অতীতে কি হয়েছে কি হয়েছিল এই বিষয় সম্পর্কে আমরা ঐতিহাসিক মতবাদ থেকে, ঐতিহাসিক সমাজতত্ত্ব থেকে এগুলো আমরা জানতে পারি। অর্থাৎ এই অধ্যায়ে সমাজের অতীতের ঘটনাবলীর অবস্থানটা আমরা ঐতিহাসিক সমাজতত্ত্ব থেকে আমরা জানতে পারি। পরবর্তী পয়েন্ট ধর্মের সমাজতত্ত্ব। আমরা জানি ধর্ম একটা আবেগীয় বিষয়, যখন সমস্ত সবকিছু ব্যর্থ হয়ে যায় তখন মানুষকে নৈতিকতার দিকে, আদর্শ দিকে আনার জন্য ধর্মের দিকে আহ্বান করা হয়। অর্থাৎ ধর্মের উৎপত্তি সংক্রান্ত বিষয়ে সমাজতত্ত্বে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এর পরের পয়েন্ট হচ্ছে রাজনৈতিক সমাজতত্ত্ব। অর্থাৎ রাজনীতি জিনিসটা কি, রাজনৈতিক অবস্থানটা কি, রাজনীতি বিষয়টা কি, এই বিষয়টা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। এরপরে যে পয়েন্ট আমরা এখানে দেখি গ্রামীণ ও নগর সমাজতত্ত্ব। দুইটা কথা এখানে আসছে, একটি হচ্ছে গ্রামীণ আরটা হলো নগর। অর্থাৎ গ্রামের যে অবস্থান, গ্রাম অনুন্নত, সুন্দর আলো বাতাস, সবুজে ঘেরা গাছপালা, সহজ সরল মানুষের সমাবেশ, এমন প্রকৃতির টানে যদি আমরা ছুটে যেতে হয় আমাদের গ্রামে যেতে হয়। অর্থাৎ গ্রামীণ এই বৈশিষ্ট্য এবং নগরটা কি, গ্রামের চেয়ে একটু উন্নত শহর, শহরের চেয়ে একটু উন্নত নগর। নগরের জীবনযাপন, নগরের আচার আচরণ গ্রামের মতন নয়। অর্থাৎ গ্রামীণটা কি আর নগরটা কি, দুইটার যে বিষয়টা এটা সুন্দরভাবে সুস্পষ্টভাবে এখানে আলোচনা করা হয়েছে। এরপরে যে পয়েন্টটা আমরা এখানে দেখি যে সামাজিক জনবিজ্ঞান। সামাজিক কথাটা হচ্ছে মানুষকে
একে অপরের সঙ্গে থাকতে হলে সামাজিক হতেই হবে। সামাজিক হওয়া ছাড়া মানুষের কোনো উপায় নাই। আর জন মানে হচ্ছে কি মানুষ। মানুষ সম্পর্কে আমাদের জানতে হলে মানুষ সংক্রান্ত বিষয়ে আমাদের এই বিজ্ঞানে এখানে সুস্পষ্টভাবে আলোচনা করা হয়েছে। এরপরের পয়েন্টে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আইনের সংস্থ। আইন সবার জন্য সমান। এভরি ম্যান এন্ড ওম্যান আর ইকুয়াল অফ দ্য ল। মানে আইনের দৃষ্টিতে কি সমস্ত নারী পুরুষ সবাই সমান। আইন আইনের গতিতেই চলে। অর্থাৎ আইনের এই বিষয়টা নিয়ে সমাজ বিজ্ঞানের সমাজতত্ত্বে এখানে আলোচনা করা হয়েছে। এরপরের পয়েন্ট হচ্ছে শিক্ষার সমস্ত। শিক্ষা মানুষকে আদর্শ করে, শিক্ষা মানুষকে উন্নত করে, শিক্ষা মানুষকে মানুষের চেতনাকে মানুষের বুদ্ধিকে বিকশিত করে। এই জন্যে শিক্ষিত মানুষের অনেক দাম। জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষের আল্লাহ তাআলার কাছে অনেক মূল্য। অর্থাৎ শিক্ষার এই বিষয়ে এডুকেশনের এই বিষয়ে এই সমাজতত্ত্বে এখানে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। এরপরের পয়েন্ট হচ্ছে সামাজিক সমাজতত্ত্ব। সাংস্কৃতিক সমাজতত্ত্ব। সাংস্কৃতিক জিনিসটা কি এটা আগে আমাদেরকে জানতে হবে। আমরা যেটা করি সেটা সাংস্কৃতি। আমরা কি করি, আমরা যারা মুসলমান আমরা নামাজ পড়ি, আমরা ঈদের নামাজ পড়ি, আমরা রোজা করি, আমাদের ধর্মীয় অনুশোচনায় এইগুলো আমরা করে থাকি। যারা হিন্দু তারা কি পূজা করে, উপাসনা করে, এগুলো তাদের ধর্মীয় মতে তাদের সংস্কৃতিতে এগুলো করে থাকে। অর্থাৎ প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব সংস্কৃতি আছে। সংস্কৃতির এই বিষয়টা এই সমাজতত্ত্বে এখানে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। এরপরে এখানে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সামাজিক পরিসংখ্যান। পরিসংখ্যানের কথাটা যখন আসে তখন আমরা পরিসংখ্যান আলোচনা করতে গেলে স্ট্যাটিস্টিক্স অর্থাৎ গণনা, গণনার বিষয়টা এখানে মুখ্য বিষয়, সংখ্যাতাত্ত্বিক গণনা। এই বিষয়টা এই সামাজিক তত্ত্বে এখানে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। এরপরে পয়েন্ট হচ্ছে সামাজিক মনোবিজ্ঞান। মানুষের যে সাইকোলজি, মানুষের যে চিন্তা, মানুষের যে চেতনা, মানুষের যে উন্মেষ, মানুষের যে বিকাশ, এগুলো এই সমাজতত্ত্বে এখানে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। সর্বশেষ যে পয়েন্টটা নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে সমাজ চিন্তা। অর্থাৎ সমাজের উন্নয়নের জন্যে, সমাজের প্রসারের জন্যে, সমাজের বিকাশের জন্যে, সার্বিকভাবে সমাজকে প্রবৃত্তির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে এই এই বইয়ে এই এখানে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের আলোচনায় আমরা যে জিনিসটা জানতে পারলাম সেটি হচ্ছে সমাজ বিজ্ঞানের পরিধির ভিতরে যে পয়েন্টগুলো আমি আলোচনা করেছি, এই আলোচনার ভিতরে আমরা দেখতে পেলাম যে সমাজের এক একটা দিক, এক একটা বিষয় এখানে আলোচিত হয়েছে। তাহলে এখানে আমরা কি জানতে পারলাম, কি বুঝতে পারলাম? আমরা জানতে পারলাম সমাজ কি, আমরা জানতে পারলাম সমাজ বিজ্ঞান কি, আমরা জানতে পারলাম
समाज विज्ञान प्रकृति की आमरा जानते पारलाम समाज विज्ञान परिधि की आमरा जानते पारलाम जे समाज के सामने दिके एगिए निये जेते समाज विज्ञान कोनो विकल्प नहीं। ताई आमी आलोचना এই অংশে আমি বলতে চাই যে সমাজ বিজ্ঞানের প্রকৃতি সমাজ বিজ্ঞানের পরিধি ব্যাপক এর বিস্তৃতি অনেক অর্থাৎ সমাজ বিজ্ঞানের উন্নয়নের পথে সমাজ বিজ্ঞানের বিকাশের পথে সমাজ বিজ্ঞানকে সামনের দিকে এগিয়ে নিতে হলে এর ব্যাপকতা সামনের দিকে দিন দিন বৃদ্ধি পাবে সামনের দিকে দিন দিন এগিয়ে যাবে। তাই আমি একটি কথা এখানে বলতে চাই যে মায়া মরীচিকা রঙ্গমঞ্চে এই নশ্বর পৃথিবীতে মানুষ চায় একটি সুখী সমৃদ্ধির একটি নীড় গড়ে তুলতে, কিন্তু বাদ আসে নিষ্ঠুর মরণ। নিষ্ঠুর এই সবল মানুষের সুখ শান্তিকে তছনছ করে দেয়। তবুও মানুষ হতাশা না হয়ে আশায় বুক বেঁধে সামনের দিকে এগিয়ে যায়, সমস্ত প্রকার হতাশা দুর্দশাকে পিছনে ফেলে প্রকৃতিকে জয় করার লক্ষ্যে সমস্যাকে কাটিয়ে উঠে সমাজ উন্নয়নের দিকে এগিয়ে যায়। তাই আমি বলতে চাই যে সমাজ বিজ্ঞানের প্রকৃতি এবং প্রকৃতিকে আমরা সামনে নিয়ে সমাজ বিজ্ঞানকে আমরা এগিয়ে নিয়ে যাব, প্রকৃতি এবং পরিধিকে বিস্তৃতি লাভ করব, এই প্রত্যয় এই আশা প্রত্যেক সমাজ বিজ্ঞানের ছাত্রছাত্রীদের থাকবে এবং ভবিষ্যৎ তোমাদের দিকে চেয়ে আছে, তোমাদের দিকে সমাজ বিজ্ঞানের উন্নয়ন চেয়ে আছে, সমাজ বিজ্ঞানের বিকাশ চেয়ে আছে। আর সমাজ বিজ্ঞানের উন্নয়নের প্রয়োজনে সমাজের প্রকৃতি ব্যাপক থেকে ব্যাপকতর রূপ লাভ করুক, সমৃদ্ধির উন্নয়নের পথে এগিয়ে যাক, এই কামনা করে তোমাদের সুখী সমৃদ্ধ সুন্দর একটি জীবন কামনা করে পরবর্তী ক্লাসে কোন একটি বিষয় নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।